আচ্ছা, আমি একটু পলিটিশিয়ানদের রাউন্ড শুরু করেছি, পলিটিশিয়ানদের নাম বলবো, তাদের সম্পর্কে আপনাকে এক লাইন করে বলতে হবে, এর বেশি নয়। প্রথম নামটা যেটা বলতে শুরু করতে ইচ্ছা করছে সেটা হলো অবশ্যই মমতা ব্যানার্জি। মমতাই মমতা, তার কোনো তুলনা হয় না। যিনি ভুল মন্ত্র বলে গর্বের সঙ্গে বলতে পারেন আমি সব জানি, যিনি দিদি পক্ষে প্রতিমা উদ্বোধন করতে পারেন, দুর্গা পুজো শুরু করতে পারেন, তো তার সম্বন্ধে কী বলবো। তিনি হিজাবও পরতে পারেন, তিনি তিলক কেটে পুজোও করতে পারেন, সব করতে পারেন। রাজনীতিটা জোকারদের হয়ে গেছে, এই জন্য লোক আলাদা কিছু আশা করে। রাজনীতিটা নাটক করার জায়গা নয়, কাজ করার জায়গা। মমতা ব্যানার্জি এমন কোনো গুণ বলতে পারবেন যেটা আপনি অ্যাডপ্ট করতে চান? অনেক গুণ আছে, পরিশ্রম করেছেন, লড়াই করেছেন, ঠিক আছে, কিন্তু সেটা যেন এরকম দুর্ব্যবহার না হয় জিনিসটার, এটাও দেখতে হয়। পার্থ চট্টোপাধ্যায় ভদ্রলোক বলে জানতাম, কিন্তু এত টাকার মালিক এটা জানতাম না। এরকম অনেক কিছু যদি জানতে পারবেন, আপনি তো বলছেন বাস্তববাদী, মানে এটা কি এটা এখন কি বাস্তবে সয়ে নিয়েছেন? আবার সকালে উঠে কিছু একটা দেখলেন এই এরকম টাকা, এখন বাংলার মানুষ টাকা দেখাটা প্রথম দিন ভিড়মি খেয়ে গেছিলো, বাবারে এত টাকা টিভিতে বাঙালির বাড়িতে, এখন সয়ে গেছে, এরপর কার বেরোবে, কার বাড়িতে সিবিআই যাচ্ছে, দেখো কত টাকা বেরোবে এখন। অনুব্রত মণ্ডল, দেখুন এই ধরনের লোকেরা রাজনীতি দেশে রাজনীতিকে দূষিত করে দিয়েছে, আর এরা মমতা ব্যানার্জী বলছে এরকম লক্ষ লক্ষ অনুব্রত নাকি তৈরি হয়ে গেছে, ভাবুন তাহলে বাংলার রাজনীতির কী অবস্থা হবে, বাংলার কী অবস্থা হবে, এটা নেত্রীই বলছেন, এটা দুর্ভাগ্যের বিষয়। এরাই আজকে আইডিয়াল, এরাই আইকন আজকে টিএমসির মতো পার্টির, তাহলে পার্টিটা কোথায় আছে? অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিজ্ঞতা সঞ্চয় করুন, আগামী দিনে দায়িত্ব নিয়ে কাজ করুন, এখন থেকে এত মিথ্যা কথা, এত বড় বড় কথা না বলাই ভালো। কুণাল ঘোষ, করে খেতে হলে অনেক কিছুই করতে হয়, প্রভুকে খুশি করার জন্য সব করতে হয়। মদন মিত্র, রাজনীতিটা নিরস হয়ে যায় যখন না তখন, এই ধরনের লোকেরা থাকলে লোকের একটু মজা পায়। সৌগত, জোকারের দরকার আছে সব জায়গায় না? সৌগত রায়, রিটায়ার করা উচিত। সুকান্ত মজুমদার, ভবিষ্যৎ সামনে আছে, লড়াকু, হ্যাঁ পরীক্ষা দিতে হবে, নিজেকে প্রতিষ্ঠিত হতে হবে। শুভেন্দু অধিকারী, শুভেন্দু অধিকারী কম বয়স থেকে রাজনীতিকে দেখার সুযোগ পেয়েছেন, রাজনীতি বোঝা লোক, হ্যাঁ কিন্তু এখনও বাংলার পরীক্ষা দিতে হবে সর্বোচ্চ স্তরে যেতে গেলে। বাবুল সুপ্রিয়, পলিটিক্যাল ট্যুরিস্ট, শোনেন বাবুলদার এই তৃণমূল আনে না এখনো, ওনাকে শোনানো হয় ওটা এখন। লাস্ট নাম দিলীপ ঘোষ, দিলীপ ঘোষ নিজের সম্পর্কে কি কি ধারণা আপনার একটু বলুন না, আমি শুনতে ইচ্ছা করছে খুব। আমার কোনো ধারণা নেই, জানেন আপনার ভীষণ এত ক্লিয়ার, যে মানুষের নিজের সম্পর্কে ধারণা নেই সে বাংলার মানুষের ভীষণ কীভাবে এত কষ্টটা করার আছে, আমি সেই রাস্তায় এগোচ্ছি, আমার মানুষের ধারণা আলাদা আলাদা আমার সম্বন্ধে আছে, আর সে ধারণা তৈরি আপনারা অনেকটা করেছেন মিডিয়ার লোকেরা, চলতে থাকবে। আর এটা আমি খারাপ ভালো কিছু মনে করি না, পার্ট অফ দ্য গেম, মিডিয়া মিডিয়ার কাজ করবে, আমি আমার কাজ করব। আমি মিডিয়াকে একমাত্র নেতা যে বলতে পারে চোখে চোখ রেখে যে আপনি আমাকে জেতাতেও পারেন না, আমি আপনি আমাকে হারাতেও পারেন না, কারণ লোকেরা ভাবছে আরে মিডিয়া কী বলবো। মিডিয়াও দায়বদ্ধ সমাজের ক্ষেত্রে, আমি পলিটিক্যাল লিডার হিসেবে দায়বদ্ধ, আমি আমার কাজটা ঠিক করছি আমার ধারণা। র্যাপিড ফায়ার রাউন্ড, উত্তম কুমার না সৌমিত্র চট্টোপাধ্যায়? উত্তম, তার কোনো তুলনা হয় না। সৌরভ না সচিন? এখন দুজন মিলিয়ে আমাদের দেশের ক্রিকেটকে অনেক উচ্চতায় নিয়ে গেছিল। সৌরভকে আমি তার তো ফ্যান ছিল একসময় তার ক্যাপ্টেন্সির জন্য, আর সচিন অ্যাজ এ ক্রিকেটার ব্যাটসম্যান দ্য বেস্ট। ইস্টবেঙ্গল না মোহনবাগান, এটা এই প্রশ্নের উত্তর আপনি কোনো দিন দেননি, আপনি বলুন তো কোন দলের সাপোর্টার? দেখুন আমি কোনো দলের সাপোর্টার ছিলাম না কোনো দিন, আর এখন যা দুরবস্থা আমাদের ফুটবল টিমগুলো রয়েছে খুব দুঃখ হয়, দিদির হাত ধরে এটা একটা শিল্প হয়ে গেছে, আর সেই শিল্পকে বেঁচে থাকতে গিয়ে এখন সিক ইন্ডাস্ট্রি হয়ে গেছে। তো আমার ইচ্ছা একজন ক্রিকেটার ফুটবলার এবারে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট হয়েছেন, আমি আশা করব বাংলার ফুটবলের উন্নতি হবে, আমরা সেই দিকে তাকিয়ে আছি। লাস্ট দুটো প্রশ্ন প্লিজ স্কিপ করবেন না, নরেন্দ্র মোদী না অমিত শাহ? দুজনে রাম লক্ষণের জুড়ি, কাউকে বাদ দেওয়া যাবে না। অমিত শাহ যদি পার্টি প্রেসিডেন্ট না হতেন ভারতীয় জনতা পার্টি গ্রামে গঞ্জে এত দূর পৌঁছতো না রাজ্যের আছে, বা ক্ষমতায় এত রাজ্যে আসতো না। আর নরেন্দ্র মোদী যদি আমাদের প্রধানমন্ত্রী না হতেন বিজেপি এত রাজ্যে জিততো না, শুধু নয় সাধারণ মানুষ ভারতবর্ষের সে একজন স্বাধীন ভারতের নাগরিক, এবং তারও ভারতবর্ষে কোনো অধিকার আছে এটাও কোনোদিন বুঝতেই পারতো না।
শেষ একদম প্রশ্ন, র‍্যাপিড ফায়ার, অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি মমতা বন্দ্যোপাধ্যায়? দুজনকে মাইনাস করতে পারলে ভালো হয়। কাউকে বেছে নেবেন না? খারাপ ব্যবহার মন্দ, ভালো মন্দ, ভালো মন্দ কী?